से शामी आने के तले जैसे दीवारे नीले आसमान। প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমাদের সামনে প্রত্যেকের একটাই চিন্তা যে 2024-এর যে এনএম পরীক্ষাটা হবে সেখানেতে হরমোন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কি খুব কঠিন হবে। দেখো, বিগত বছর যদি আমি প্রশ্নপত্র ফলো করি তাহলে দেখবে হরমোন থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে যে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়, কোনটি ট্রপিক হরমোন, বিভিন্ন প্রকার কোন হরমোনের কী কাজ, এই টপিকের ওপর কিন্তু প্রশ্ন এসেছে। বিশেষ করে আগের বছর কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে বোল্টিং ফিলোটাইপের জন্য দায়ী কোন হরমোন। তোমাদেরকে একটা কথা বলে রাখি, হরমোন থেকে কিন্তু কোনো দিন বেশি কঠিন প্রশ্ন করতে যাবে না। বিশেষ করে শুধুমাত্র অক্সিন হরমোনের কাজ, প্রতিটা হরমোনের ক্ষরণস্থল এবং প্রতিটা হরমোন কী কাজ করে, জাস্ট এটুকু করে গেলেই হরমোন থেকে একটি প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। উদ্ভিদ হরমোন থেকে তুমি একটি প্রশ্ন কমন পাবে এবং প্রাণী হরমোন থেকে তুমি টোটাল দুটি প্রশ্ন কমন পাবে। টোটাল কিন্তু তিনটি প্রশ্ন তুমি 2024-এর এএনএম পরীক্ষায় এবছর হরমোন অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। যে যে কাজগুলো বললাম সেগুলো অবশ্যই ভালো করে নাও, অর্থাৎ যে যে টপিকগুলো বললাম সেগুলোকে ভালো করে পড়ে নাও, ঠিক আছে? চলো আজকে ক্লাস শুরু করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা এই মুহূর্তে ক্লাসটি রয়েছে অবশ্যই ফটোফট ভিডিওটা লাইক করে দাও, আর যারা এখনও নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলটাকে অল করে দাও সমস্ত প্রকার নোটিফিকেশান সবার প্রথমে পাবার জন্য। চলো তাহলে আর দেরি না করে ক্লাসের দিকে নজর দেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ না, ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? টোটাল চারটা অপশন রয়েছে, অক্সিন রয়েছে, জিব্বারেলিন রয়েছে, থাইরক্সিন রয়েছে এবং ইথাইলিন রয়েছে। ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করায়, ফটাফট অ্যান্সার দাও নিচের কমেন্টে। প্রত্যেকে কিন্তু নিচের কমেন্টে অ্যান্সার দেবে, যেমনভাবে তোমরা অ্যান্সার দাও। ধরো আগের দিনই বলেছিলাম, কারণ নাম যেটা হবে সেটা লেখার পর তার টাইটেল লিখবে, টাইটেল লেখার পর তার কত মার্ক্স হচ্ছে সেটা লিখবে, এবং লেখার পরে আমরা যে গ্রুপে আমরা যে রেজাল্ট দিই সেই রেজাল্ট তোমরা ওখানে দেখতে পাবে। আর যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, যারা এখনও অবধি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করনি, তারা অবশ্যই জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক অথবা কমেন্টের ফার্স্টেই পিন করা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশানে। না পেলে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তুমি দেখতে পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পিন করা রয়েছে, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও রয়েছে এবং আমার নিজস্ব পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্কও রয়েছে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। রেগুলার মক টেস্টের লিঙ্কগুলো কিন্তু ওখানে দেওয়া হয় এবং যতজন কমেন্ট করবে প্রত্যেকের নামের পিডিএফ ওখানে দেওয়া হয়। তোমাদেরকে কেন কমেন্ট করতে বলি বলতো, যে যেন তোমাদের একটা মনে হয় যে একটা পরীক্ষা ভাব আছে, যে আমরা এখানে যেমন পরীক্ষা দিচ্ছি ঠিক পরীক্ষার খাতা, তো আমাদের এরকম মানসিকতার মতোই এই মানসিকতাটা এখান থেকে যেন তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এবং প্রত্যেকে যখন ইউটিউবে এসে কমেন্টে নামগুলো দেখবে যে কে কত মার্কস পেয়েছে, তখন তোমাদের আর খারাপ লাগবে আমি কম পেয়েছি। আর কেউ কিন্তু কোনো প্রকার মিথ্যে কথা বলবে না, যে যত মার্কস পেয়েছো, কেউ 2, 4, 5, 10, 15, 18, 20 যে যাই পাও না কেন, অবশ্যই কিন্তু নিজের কমেন্টে জানো। ফটাফট করে কমেন্ট করতে শুরু করো। আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? দেখো টোটাল চারটা অপশন, অক্সিন, জিব্বারেলিন, থাইরক্সিন, ইথাইলিন। কী হবে রাইট অ্যান্সার? কী হবে না, ইথাইলিন, ইথাইলিন হবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। প্রত্যেকে থাইরক্সিনের কাজ জানো, তাই তো? যে থাইরক্সিন কী করে, জিব্বারেলিনের কাজ জানো এবং অক্সিনের কাজ জানো। তার মধ্যে প্রথমত মনে রাখবে যে থাইরক্সিন একটা প্রাণী হরমোন, জিব্বারেলিন এবং যে অক্সিন রয়েছে এগুলো কিন্তু উদ্ভিদ হরমোন। অক্সিনের কাজ আর নতুন করে নিশ্চয়ই বলতে হবে না, প্রত্যেকে বইয়ের মধ্যে পেয়ে যাবে। আর জিব্বারেলিনের কাজও কিন্তু আশা করছি কাউকে বলতে হবে না, ঠিক আছে? এগুলো নতুন করে কিছু বলার নেই, তাহলে প্রত্যেকে তোমরা এগুলো অবশ্যই পারবে। আর যারা এখনও অবধি আমাদের চাইছো যে মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নেবো, মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নেবার জন্য নিচের ডিসক্রিপশান বক্স থেকে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপটি ইনস্টল করে নাও। এবং দেন আমাদের মক টেস্ট ব্যাচের ফিস রয়েছে মাত্র 199 টাকা। আমরা কী কী দিচ্ছি বলেই দিচ্ছি, ফুল ইংলিশের যে সাজেশান, এই সাজেশান 15 মার্ক্স, অর্থাৎ 15 নম্বর যে ইংলিশটা আছে সেই ইংলিশটা কিন্তু আমাদের সাজেশান থেকে যদি তোমরা করে যাও, মোটামুটি ওই টাইপের কোশ্চেনগুলো অথবা ওই কোশ্চেনগুলো হুবহু কিন্তু কমন চলে আসতে পারে। এবং যারা এখন অবধি জীবনবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ অথবা ভৌতবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ, আমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রকার নোটস সেই নোটসগুলো কিন্তু আমরা এই মক টেস্টের সাথে দিচ্ছি। এবং ফুল 100 নম্বরের মক টেস্ট রয়েছে এবং প্রতি চ্যাপ্টার ওই শর্ট মক টেস্ট রয়েছে, ইংলিশের মক টেস্ট রয়েছে, জিকের মক টেস্ট রয়েছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যার কথা না, সমস্ত কিছু নিয়ে প্রাইস মাত্র 199 টাকা, পরীক্ষার আর কয়েকটা দিন রয়েছে, তার জন্য পুরোপুরিভাবে এত কম প্রাইসের মধ্যে কিন্তু মক টেস্টগুলো আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি। তো অবশ্যই আমাদের অ্যাপস ইনস্টল করে নিতে পারো, দেন তোমরা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335 যে স্ক্রিনে নাম্বার, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট প্রশ্নে চলে এসো, নিম্নলিখিত কোনটি জীবদেহের
রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে। টোটাল চারটা অপশান দেখতে পাচ্ছ, ভিটামিন রয়েছে, টোটাল কিন্তু চারটা অপশান রয়েছে। ফটাফট করে অ্যান্সার দাও, আমি তোমাদের টাইম চালু করে দিলাম, নাও ফটাফট করে অ্যান্সার দাও, রেডি স্টার্ট, অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। আচ্ছা রাইট অ্যান্সারটা কী হবে? না, রাইট অ্যান্সার হচ্ছে কি, হরমোন। কারণ আমরা প্রত্যেকে জানি হরমোন একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে তার সমস্ত প্রকার যে রাসায়নিক কার্যকলাপ সেগুলোকে সম্পন্ন করে এবং কী কয় কোষে কোষে রাসায়নিক বার্তা বহক রূপে কাজ করে। অর্থাৎ একটা কোষ থেকে একটা কোষে কী করে না, যে বার্তা সেই বার্তাগুলোকে কী করে, বা যে মেসেজ আমরা বলি যেটাকে ইংলিশে, সেই মেসেজ বা বার্তাগুলো কী করে ট্রান্সফার করে। এই জন্য আমরা হরমোনকে কী বলি, রাসায়নিক সমন্বয়ক রূপে অভিহিত করি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? টাইম শুরু হচ্ছে এখন, অ্যান্সার দিয়ে থাকো প্রত্যেকে, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দেখো ফটাফট করে, প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার দেখো। টোটাল চারটা ফেল হচ্ছে অ্যাডিনালিন, থাইরক্সিন, কাইনিন, গ্লুকাগন। এবার প্রত্যেক প্রশ্ন এত ইজি কোশ্চেন, হ্যাঁ তোমাদের কিন্তু এরকম ইজি কোশ্চেনে আসবে, হরমোন থেকে কোনো দিন কঠিন প্রশ্ন নেই। তোমরা 2021-22 প্রশ্নগুলো তোমরা খুলে দেখতে পারো, হরমোন থেকে কিন্তু কোনো দিন কঠিন প্রশ্ন দেয়নি। তো সেক্ষেত্রে বেশি কঠিন প্রশ্ন একদম যাবে না, খুব ইজি প্রশ্ন কিন্তু হরমোন থেকে দেয়। আমি বারবার বললাম প্রতিটা হরমোনের কাজ, প্রতিটা হরমোনের উৎপত্তিস্থল এটুকু করে যাবে, দেখবে পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছো, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? কোনটি সংকটকালীন হরমোন নামে পরিচিত? সংকটকালীন হরমোন বলা হয় কাকে গো? অ্যাডিনালিনকে। কাকে বলা হয়? অ্যাডিনালিনকে। কারণ দেখবে যখন আমরা ভয় পাচ্ছি, যখন আমাদের চিন্তা হচ্ছে, যখন মানসিক অবসাদগ্রস্ত হয়ে রয়েছি, তখন খুব তাড়াতাড়ি অ্যাডিনালিন হরমোন ক্ষরিত হয়ে যায়, তাই জন্য একে সংকটকালীন হরমোন বলা হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডিনালিন। নেক্সট প্রশ্নে চলে আসো, কোন হরমোনটি অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? টোটাল চারটা অপশান দেখতে পাচ্ছ, কোন হরমোনটি অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? ACTH রয়েছে, FTH রয়েছে, GTH রয়েছে এবং ADH রয়েছে। ACTH মানে কি? অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। FTH মানে সোমাটোট্রপিক বা গ্রোথ হরমোন। GTH মানে গোনাডোট্রপিক হরমোন। ADH মানে অ্যান্টিডিউরিয়াটিক হরমোন। এই ADH এর কিন্তু অপর একটা নাম রয়েছে, ADH এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ADH এর অপর নাম কি? ভেসোপ্রেসিন, ঠিক আছে, ভেসোপ্রেসিন মনে থাকবে প্রত্যেকের। ভেসোপ্রেসিন কোন হরমোনকে বলা হয়? ADH এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। নেক্সট প্রশ্ন তাহলে কি, আচ্ছা এটা অ্যান্সার দাও, আমি টাইমটা চালু করেছি, প্রত্যেক অ্যান্সার দাও কমেন্ট বক্সে, ফটাফট অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও, টেনশন করার কোনো ব্যাপার নেই, ফটাফট করে অ্যান্সার দিতে কত। আচ্ছা অ্যাডিনাল গ্রন্থিকে সর্বদা মনে রাখবে, উদ্দীপিত করে কিন্তু ACTH হরমোন। কোন হরমোন? ACTH হরমোন। ACTH হরমোন অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। তোমরা প্রথম ভালো করে দেখবে, পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনের মধ্যে রয়েছে ACTH হরমোন রয়েছে, FTH হরমোন রয়েছে, GT রয়েছে, এটা অর্থাৎ এই চারটে হরমোন, এই চারটে হরমোনই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। এবং যার মধ্যে ACTH বা অ্যাডিনো কর্টিকোট্রপিক যে হরমোনটি রয়েছে, এটা অ্যাডিনাল কর্টেক্সের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে। এবং এই ACTH হরমোনই অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাডিনালিন হরমোন ক্ষরণের জন্য। রাইট অ্যান্ড রাইট, প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট চলে আসো, ফটাফট ফটাফট অ্যান্সার দাও, প্রত্যেকে কথাগুলো শুনবে মনে রাখবে, বই পড়ার আর দরকার হবে না। অক্সিন কি? 5 নম্বর প্রশ্ন, টাইম শুরাচ্ছে এখন, ফটাফট করে অ্যান্সার দাও, নিচের কমেন্টে ফটাফট করে অ্যান্সার দাও 5 নম্বর প্রশ্ন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আচ্ছা অক্সিন কি? প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্টে, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দেবে। অক্সিন কি? উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, উৎসেচক নাকি রেচন পদার্থ? অক্সিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন। কী হলো? অক্সিন একটি কী হরমোন? অক্সিন একটি উদ্ভিদ হরমোন। নেক্সটে চলে আসো, নেক্সটে চলে আসো, গ্রেপস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয়? কী বলছে? গ্রেপস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয়? টোটাল চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, ACTH রয়েছে, ইনসুলিন রয়েছে, গ্লুকাগন রয়েছে এবং থাইরক্সিন রয়েছে। টাইম শুরু হচ্ছে এখন, ফটাফট করে অ্যান্সার দিতে থাকো, ফটাফট, একদম দেরি করবে না, ফটাফট অ্যান্সার দিতে থাকো। আচ্ছা কী দিয়েছো প্রত্যেকে? আচ্ছা বিভিন্নজন বিভিন্ন রকম অ্যান্সার দিচ্ছে, তাহলে এখন আমরা দেখে নেবো কোনটা রাইট অ্যান্সার, যে গ্রেপস বর্ণিত রোগ কিসের জন্য হয়ে থাকে। আচ্ছা থাইরক্সিনের, থাইরক্সিনের অধিক ক্ষরণের জন্য গ্রেপস বর্ণিত রোগ বা গলগণ্ড বৃদ্ধি রোগ। এই গ্রেপস বর্ণিত রোগ মানে হচ্ছে গলগণ্ড বৃদ্ধি হয়, দেখবে অনেকের গলা ফুলে যায়, বিশেষ করে কাদের দেখা যায়,
না পাহাড়ি অঞ্চলে বসবাসকারী যে সমস্ত মানুষজন তাদের এই গ্রেপস বর্ণিত রোগ বা গলক দেখা যায়। কারণটা কি, না পাহাড়ের মাটিতে আয়োডিন থাকে না, যার জন্য এরকম দেখা যায়। কী হয়, না পাহাড়ের মাটিতে আয়োডিন থাকে না বললেই চলে, যার জন্য তাদের যে খাবার বা তাদের যে উৎপন্ন ফসল সেগুলোতে আয়োডিনের অভাব পড়ে যায়, যার জন্য আয়োডিনবিহীন খাদ্য গ্রহণ করার জন্য পাহাড়ি লোকেদের থাইরক্সিন বা গ্রেভস জনিত রোগ দেখা যায়। থাইরক্সিন হরমোনের কী হয়, অধিকক্ষরণের জন্য এমন ঘটনাটা ঘটে, ঠিক আছে। থাইরক্সিন হরমোনের অধিকক্ষরণের জন্য এই রোগটি ঘটে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসো, আমি টাইম শুরু করছি, তোমরা অ্যান্সার দেবে। এসিটেজের বেশিকরণে কোন রোগ দেখা যায়, ফটাফট করে অ্যান্সার দাও কমেন্টে, ফটাফট করে অ্যান্সার দাও, টাইম স্টার্ট, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, দেরি করো না, অ্যান্সার দাও, প্রত্যেকে বসে থাকবে না। এসিটেজের, আচ্ছা যারা ভিডিওটা দেখছো ফটাফট লাইক করো, কেউ লাইক করো না, আমি দেখেছি এত পরিমাণে লাইক কম করো, আমার খুব খারাপ লাগে। আচ্ছা লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করো ফটাফট করে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিনকার ক্লাস 18 দিনেই তোমাদেরকে নার্সিং পাস করানো হবে, জীবন বিজ্ঞানে 50-এর মধ্যে 45 পাওয়ানোর দায়িত্ব আমার। আচ্ছা এসিটেজের বেশিকরণে কোন রোগ হয়, প্রত্যেকে প্রতিদিন একটা করে চ্যাপ্টার করে আসবে, তোমাদেরকে বলা হয়েছিল, যারা আমাদের গ্রুপে জয়েন করোনি আমাদের গ্রুপে বলে দেওয়া হয় কোন চ্যাপ্টার পড়া দেওয়া হবে, কখন কী হবে সব কিছু টাইম কিন্তু বলে দেয়। তো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করে যাও, আমাদের গ্রুপের লিঙ্ক কীভাবে পাবে তা আমি আগেই বলে দিয়েছি, যে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্টে প্রথমে কিন্তু পিন করে থাকবে আমাদের গ্রুপের লিঙ্কগুলো। এসিটেজের বেশিকরণে কোন রোগ হয়, জাইগান্টিজম, কুসিন রোগ, কর্টিকোসিস, ডোয়ার্ফিজম। আচ্ছা অ্যান্সার প্রত্যেকে দিয়ে দিয়েছো, তাই তো। এসিটেজের বেশিকরণে দেখা যায় কুফিং বর্ণিত লক্ষণ, কী হয়, কুসিং বর্ণিত রোগ বা কুসিং বর্ণিত লক্ষণ। জাইগান্টিজম মানে কি, প্রত্যেকে জানো নিশ্চয়ই জাইগান্টিজম। আচ্ছা প্রত্যেকে কমেন্টে বলে যাও জাইগান্টিজম রোগ কিসের জন্য হয়, প্রত্যেকে বলে যাও, আর ডোয়ার্ফিজম কিসের জন্য হয়, প্রত্যেকে এই দুটো অ্যান্সার দেখি কমেন্টে আমাকে জানাও, দেখি দেখি প্রত্যেকে কমেন্টে অ্যান্সারগুলো জানাও, ঠিক আছে। চলো আমরা নেক্সটে চলে আসবো, IAA বা ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম, চারটা অপশন দেখতে পাচ্ছ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদের রাসায়নিক নাম, ফটাফট করে অ্যান্সার দিতে থাকো কমেন্ট বক্সে, চারটা অপশন আছে। আচ্ছা এখানে প্রত্যেকে অ্যান্সার দিয়েছো কি, রাইট অ্যান্সার কি, অক্সিন, রাইট অ্যান্সার কি, অক্সিন, অক্সিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে ঠিক আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA কার রাসায়নিক নাম, না অক্সিনের রাসায়নিক নাম। আচ্ছা দেখা যাক তো কমেন্টে, দেখা যাক কতজন পারো অক্সিনের দুটো কাজ বলে দাও তো, এই IAA এর দুটো কাজ বলে দাও, আর IBA, IBA এর পুরো নামটা দেখি কতজন পারো, কেউ পড়েছো IBA এর পুরো নাম, NA এর পুরো নাম, এগুলো কী, এগুলো প্রত্যেকে জানো তো, এই দুটো রাসায়নিক নাম প্রত্যেকে বলে যাও, আর পুরো নাম বলে যাও, আর এদের কাজ বলে যাও, দেখি কতজন পারো, ফটাফট করে অ্যান্সার দাও, ফটাফট করে অ্যান্সার দাও। আচ্ছা নেক্সট চলে আসছি, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটির নাম কি, একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও তো, আমি টাইম শুরু করে দিচ্ছি তোমাদের জন্য, টাইম স্টার্ট, অ্যান্সার দাও, টাইম স্টার্ট হয়ে গেছে, টাইম স্টার্ট হয়ে গেছে, অ্যান্সার দাও, ঘড়ি নিয়ে হাজির হয়ে গেছে। আচ্ছা বীজের অঙ্কুরোদ্গমে কে সাহায্য করে, কে, আচ্ছা প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, অ্যান্সার দিয়েছো, ফটাফট করে অ্যান্সার দিয়ে দাও, যারা বাকি আছো বসে থাকবে না কেউ। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কিন্তু বিশেষ করে জীববের লিন হরমোন, কোন হরমোন, জীববের লিন হরমোন। আমরা প্রত্যেকে জানি জীববের লিন একটি নাইট্রোজেন বিহীন হরমোন, তোরা ভালো করে উদ্ভিদের কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন, কোনটা নাইট্রোজেন যুক্ত হরমোন, কোনটাতে নাইট্রোজেনের কতটা পরিমাণ রয়েছে সব ভালো করে যাবে, ঠিক আছে। তাহলে জীববের লিন হরমোন কী করে, না বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, কীভাবে করে, না জীববেরলিন বীজ ও মুকুলের সুপ্ত দশা, অর্থাৎ সুপ্ত মানে কি, যে ঘুমিয়ে থাকা দশাটা ভঙ্গ করে দেয় এবং তাদের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাই তো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কী হলো, জীববেরলিন, ঠিক আছে। চলো নেক্সটে চলো, নেক্সট প্রশ্ন, আচ্ছা টাইমার চালু করে দিই, পিটুইটারি গ্রন্থি হলো, চারটা অপশন দেখতে পাচ্ছ, কীভাবে অ্যান্সার, কী হবে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে, মিশ্র গ্রন্থি রয়েছে, নাকি কোনোটিই নয়। পিটুইটারি গ্রন্থি হচ্ছে এক প্রকার, পিটুইটারি গ্রন্থি হচ্ছে এক প্রকার কি, অন্তঃক্ষরা গ্রন্থি। কারণ এবার ভালো করে মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি আমরা প্রত্যেকে গুলিয়ে ফেলি, আর মিশ্র গ্রন্থি এই তিনটে আমরা গুলিয়ে ফেলি। মিশ্র গ্রন্থি সর্বদা শুক্রাশয় এবং অগ্নাশয় এবং ডিম্বাশয়, বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি মানে যেই গ্রন্থিগুলো ডাইরেক্ট তাদের যে রসগুলোকে বাইরে বের করতে পারে, যেমন ধর আমাদের যে ঘাম দেখবে দেহের বাইরে বেরিয়ে আসে, আমরা দেখতে পাই যে ঘাম বের হচ্ছে, তাহলে তার মানে কি, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট দেখবে
আমাদের যে লালা রস, আমাদের মুখ থেকে লালা রস বের হয় সেটাও কিন্তু বই করা মানে বাইরে আসছে। তারপর পাচক রস, আন্তিক রস, এগুলো প্রত্যেকটা কিন্তু কী রস, এগুলো প্রত্যেকটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কারণ এরা কী করে না, নালী দিয়ে গ্রন্থির বাইরে রসগুলো বেরিয়ে আসে, তাই তো। অন্তঃক্ষরা গ্রন্থি, কোনোদিন তোমার পিটুইটারি গ্রন্থিতে ক্ষরিত হরমোনকে তুমি দেখতে পেয়েছো? হরমোন কি কোনোদিন দেহের বাইরে বেরিয়ে এসেছে? না, এরা ডাইরেক্ট রক্তে মেশে রক্ত থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের দেহের ভেতরে কিন্তু এগুলো রয়েছে, তাই জন্য অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি, বিকজ এদের মধ্যে থাকা যে সমস্ত রসগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না। বহিঃক্ষরা গ্রন্থি মানে বাইরে থেকে বেরিয়ে আসা, যেগুলো দুটোর মিশ্রয়ে কাজ করে সেগুলো মিশ্রগ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা বহিঃক্ষরার মিলিতভাবে যেটা কাজ হচ্ছে সেটা মিশ্রগ্রন্থি। যেমন এক্সাম্পল আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি, তাহলে পিটুইটারি হচ্ছে একটি কী গ্রন্থি, না এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট প্রশ্নে চলে এসো, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম। খুব খুব সোজা সোজা প্রশ্ন কিন্তু থাকবে হরমোন থেকে, একদম টেনশন করো না। আমি কথা দিচ্ছি, যদি কঠিন প্রশ্ন হয়, কোনো দিন কঠিন প্রশ্ন হরমোন থেকে হবে না। প্রতিটা সোজা প্রশ্ন থাকবে, যারা মন দিয়ে পড়েছো প্রতিটা হরমোন থেকে কাজ কিন্তু করতে পারবে। চলো, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন 45 পা কিন্তু ব্যাপার নাই, 18 দিনে কিন্তু 45 পা যায় 50-এর মধ্যে, শুধু ক্লাসগুলো রেগুলার ফলো করো। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম ফটাফট অ্যান্সার দাও, টাইম শুরু করছে এখন। টোটাল 4টা অপশন রয়েছে। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। কি নাম? টেস্টোস্টেরন। মনে থাকবে প্রত্যেকের, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি? থাইরক্সিনের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, আয়োডিন রয়েছে, কোনটা সঠিক অ্যান্সার হবে? চলো টাইমারটা চালু করে দিই। থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি? ফটাফট করে অ্যান্সার দাও, টাইমার স্টার্ট, ফটাফট অ্যান্সার দাও, 1 সেকেন্ড আছে আর মাত্র। আচ্ছা, থাইরক্সিনের গঠনগত উপাদান হচ্ছে আয়রন। কী হবে? থাইরক্সিনের গঠনগত উপাদান হচ্ছে আয়রন। ক্লাসটা কেমন লাগছে প্রত্যেক অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আচ্ছা, নেক্সট চলে এসো, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, অগ্নাশয় রয়েছে, যকৃত রয়েছে, পিটুইটারি রয়েছে, থাইরয়েড রয়েছে। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? টোটাল 4টা অপশন, কোনটা রাইট অ্যান্সার হবে? মিশ্র গ্রন্থি আমি এইমাত্র বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই। রাইট অ্যান্সার হবে অবশ্যই কি না, অগ্নাশয়, তাই তো। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। এটার জন্য টাইমার চালু করার দরকার নেই, যেহেতু আগেই অ্যান্সারটা বলে দিয়েছে। জাইগান্টিজম কোন হরমোনের অধিক ক্ষরণজনিত ফল? জাইগান্টিজম কোন হরমোনের অধিক ক্ষরণজনিত ফল? টোটাল 4টা অপশন, সোমাটোট্রপিক রয়েছে, ACTH রয়েছে, TSH রয়েছে, GTH রয়েছে। চলো টাইম শুরু হচ্ছে এখন, টাইম শুরু হয়ে গেছে, টাইম শুরু হয়ে গেছে। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও। আচ্ছা, জাইগান্টিজম মানে কি অত্যাধিক লম্বা নাকি? তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কী হবে? সোমাটোট্রপিক হরমোন বা FTH হরমোনের জন্য জাইগান্টিজম রোগ দেখা যায়। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? আর তোমরা প্রত্যেকে আমাকে একটা জানাবে যে এবার আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আনবো নাকি ইংলিশের ক্লাস আনবো। তোমাদের যেটা মতামত অবশ্যই কিন্তু আমাকে অ্যান্সার দেওয়ার পরও নিজের কমেন্টটা বলে যাবে যে স্যার ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দিন এভাবে কিংবা ইংলিশের ক্লাস দিন। দেখো, আমি যা পড়াচ্ছি প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, কারণ ঠিক এরকম প্রশ্নই পরীক্ষায় দেয়। খুব অত্যাধিক কঠিন প্রশ্ন দেয় না, বইয়ের মধ্যে কি প্রশ্ন দেয়। তোমাদেরকে যারা দেখাচ্ছে এত কঠিন আসবে, অত কঠিন আসবে, কোনো দিন আসবে না, কোনো দিন আসবে না, তোমরা ভয় পেয়ে যাচ্ছ এরকম কঠিন প্রশ্ন দেখতে, তাহলে কি সত্যি কঠিন প্রশ্ন হবে? আগের বছর যে প্রশ্নটা এসেছিল, যারা বলছিল বিরাট কিছু কঠিন, 12-এর বই থেকে প্রশ্ন এসেছিলো, হয়তো একটি দুটি প্রশ্ন এদিক ওদিক হয়েছিল, বাদ বাকি সমস্ত প্রশ্নই বইয়ের মধ্যে ছিল। যদি একটু ভালো করে বইটা খুঁজে তোমরা সেটি দেখতে পাবে। হরমোন থেকে কটা প্রশ্ন এসেছিলো? কোনটা স্টেরয়েড হরমোন ধর্মী, কোনটা স্টেরয়েড ধর্মী হরমোন নয়, কোনটি টপিক হরমোন, তোমার বোল্টিং ফিনোটাইপ, প্রতিটা তো বইয়ের মধ্যে আছে না। আচ্ছা, নেক্সট চলো, বীজবিহীন ফল উৎপাদনকে সাহায্য করে, টোটাল 4টা অপশন, কাইনিন, অক্সিন, জিব্রালিন, অ্যাপসাইটিক অ্যাসিড। বীজবিহীন ফল উৎপাদনে কে সাহায্য করে? এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? চলো আমি টাইমারটা চালু করি, টাইম শুরু হয়ে গেছে, অ্যান্সার দিয়ে থাকো, অ্যান্সার দিয়ে থাকো। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, মনে রাখবে, বীজবিহীন ফল উৎপাদনে সর্বদা সাহায্য করে কৃত্রিম অক্সিন। কে সাহায্য করে? কৃত্রিম অক্সিন। তাহলে এখানে যেহেতু কৃত্রিম অক্সিন নেই, তাই এখানে অক্সিনটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সটে চলে এসো, মিক্সিডিমা কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল? মিক্সিডিমা, মিক্সিডিমা কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল? টোটাল 4টা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো FTH রয়েছে, থাইরক্সিন রয়েছে, ACTH রয়েছে, GTH রয়েছে। মিক্সিডিমা কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত, অর্থাৎ কোন হরমোন অল্প ক্ষরণ হলে এটা দেখা যায়। মনে রাখবে যে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয়, থাইরক্সিন হরমোন দিয়ে কম করণে তখন দুটো রোগ দেখা যায়। কী কী রোগ সেগুলো কমেন্টের জন্য আমি টাইম দিয়ে দিচ্ছি। থাইরক্সিন হরমোনের কম করণের জন্য এবার বলে দিই,
থাইরক্সিন হরমোনের কমক্ষরণের জন্য শিশুদের দেখা যায় ক্রেটিনিজম এবং বড়দের দেখা যায় মিক্সিডিমা। তাহলে মিক্সিডিমা কোন হরমোনের ক্ষরণজনিত ফল? স্বল্প ক্ষরণজনিত ফল, না থাইরক্সিন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল হচ্ছে মিক্সিডিমা। তারপর দেখো কোনটি উদ্ভিদ হরমোন নয়, অক্সিন রয়েছে, জিব্বারিন রয়েছে, FTH রয়েছে, সাইটোকাইন রয়েছে, কোনটি উদ্ভিদ হরমোন নয়? তোমরা প্রত্যেকে জন এটা নতুন করে কিছু বলার নেই, চলো টাইম শুরু করে দিচ্ছি, চলো ফটাফট অ্যান্সার করো, ফটাফট বসে থাকছ কেন, সব অ্যান্সার দাও, অ্যান্সার দাও, কোনটি উদ্ভিদ হরমোন নয়? আচ্ছা উদ্ভিদ হরমোন নয় কিন্তু FTH, এটা একটা প্রাণী হরমোন। নেক্সট প্রশ্ন চলে আসো, কোন অনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড, প্রভুগ্রন্থি কাকে বলা হয়? প্রভুগ্রন্থি কাকে বলা হয়? দেখো থাইরয়েড গ্রন্থি রয়েছে, পিটুইটারি রয়েছে, গোনাড রয়েছে, অ্যাড্রিনাল রয়েছে, কোনটা রাইট অ্যান্সার হবে? ফটাফট করে কমেন্ট করো, দেখা যাক টাইম শুরু হয়ে যাচ্ছে, কী হবে অ্যান্সার দাও, দেখি কি সবার আগে অ্যান্সার করতে পারে। আচ্ছা থাইরয়েড গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, তাহলে কোন অনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড, না পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, কাকে বলছে? পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। TSH অথবা থাইরয়েড স্টিমুলেটিংয়ের উৎসস্থল হলো অ্যারডিনাল, থাইরয়েড, পিটুইটারি, নাকি অকনাফাই? TSH-এর উৎসস্থল কোথায়, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎসস্থল কোথায়? কোথায় উৎসস্থল থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের, কোথায় কোথায়, ফটাফট অ্যান্সার দাও। আচ্ছা টাইমারটা চালু করি আমি, চলো টাইম চালু হয়ে গেছে, অ্যান্সার দাও, কোথায় TSH-এর উৎসস্থল, না TSH-এর উৎসস্থল হচ্ছে থাইরয়েড গ্রন্থি, তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক বলছি তো আমি নাকি? আচ্ছা না থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কথা উৎসস্থল থাইরয়েড গ্রন্থি, না থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন করিত হয়, ঠিক আছে। TSH থাইরয়েডকে উদ্দীপিত করে কী হরমোনের জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। কোন হরমোন ক্ষরণের জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য TSH থাইরয়েডকে উদ্দীপিত করে, আর এই TSHকে উদ্দীপিত করছে কে? পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি কী করছে? TSH হরমোন ক্ষরণ করছে। তাহলে TSH-এর উৎসস্থল কোথায়? পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর বিটাকোষ থেকে কোন হরমোন খরিত হয়? বিটাকোষ, দেখো বলেছে বিটাকোষ থেকে কোন হরমোন খরিত হয়, না বিটাকোষ থেকে সর্বদা খরিত হচ্ছে কি হরমোন গো, ফটাফট করে বলো, বিটাকোষ থেকে কী হয়? বিটাকোষ থেকে হয় কি? ইনসুলিন হরমোন। কোন হরমোন? ইনসুলিন হরমোন। নেক্সট প্রশ্ন বলেছে নিম্নে কোনটি পিটুইটারি নিঃসৃত হরমোন, থাইরক্সিন রয়েছে, অ্যাড্রিনালিন রয়েছে, ইনসুলিন রয়েছে, FTH রয়েছে, কী হবে? চলো টাইম স্টার্ট করে দিলাম, তোমরা কিন্তু এগুলো গুলিয়ে ফেলো। পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়? আমি একটু আগে বলেছিলাম সোমাট্রপিক হরমোন FTH। যখনই দেখবে পিটুইটারি থেকে হরমোনের নাম লেখা আছে তখন তোমরা এগুলো মনে রাখবে যে পিটুইটারি মানে সর্বদা ইংলিশে নামগুলো বড় বড় করে লেখা থাকবে, ACTH লেখা থাকবে, GH লেখা থাকবে, ADH বা ভেসোপ্রেসিন লেখা থাকবে, অথবা তোমার GTH হরমোনটা লেখা থাকবে, এগুলো প্রত্যেকটা কিন্তু পিটুইটারি নিঃসৃত হরমোন, ভালো করে মনে রেখে দাও বা খাতায় লিখে নাও, এগুলো প্রত্যেকটা পিটুইটারি নিঃসৃত হরমোন। তাহলে এখানে FTH-টা রাইট অ্যান্সার। কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? অ্যান্সার দাও, ফটাফট করে অ্যান্সার দাও, পিটুইটারি, থাইরক্সিন, অ্যারডিনালিন, প্যারা হরমোন, কী হবে? না রাইট অ্যান্সার হচ্ছে অ্যারডিনালিন। কেউ যখন ভয় পায় দেখবে দেহের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কোন হরমোনটা খরিত হচ্ছে? তখন খরিত হচ্ছে অ্যারডিনালিন হরমোন। নেক্সট চলে এসো, হরমোন হলো একটি, আচ্ছা ড্যাশ হলো একটি, আচ্ছা হরমোন যা রক্তে স্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, কোন হরমোনটা রক্ত অবস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ? টোটাল চারটা অপশন রয়েছে, গ্লুকোজ রয়েছে, থাইরক্সিন রয়েছে, অক্সিজেন রয়েছে, ইনসুলিন রয়েছে, কী হবে? আচ্ছা কী হবে অ্যান্সার দাও, প্রত্যেক অ্যান্সার দাও, কী হবে অ্যান্সার দাও, আচ্ছা প্রত্যেক অ্যান্সার দিয়ে দিছো, ইনসুলিন, কী হচ্ছে? ইনসুলিন হচ্ছে রক্ত অবস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ইনসুলিন করতে করতে হয় অগ্নাফায়ের কোন কোষ থেকে? বিটাকোষ থেকে ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটাকোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকোজ। যদি কোনো ভুল মনে হয়ে থাকে যে কোথাও মনে হয় ভুল বলেছি তাড়াতাড়ি করে বলতে যে, তাহলে অবশ্যই নিচের কমেন্টে ফেলে জানিয়ে যাবে, আর প্রত্যেকে নিচের কমেন্ট বক্সের নামগুলো জানিয়ে যাবে এবং কত মার্ক্স পেয়েছো এবং নেক্সট দিন কোন ক্লাস চাইছো অবশ্যই জানিয়ে যাও। আর যারা এখনো অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, নিজের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অথবা প্রথমেই কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, ঠিক আছে। চলো আজকে এখানে গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। আর যারা আমাদের জয়েন করতে চাইছো আমাদের সাথে, অর্থাৎ আমাদের যে কোচিং সেন্টার 2025-এর জন্য শুরু হবে সেটা তো তারা জয়েন করতে চায়, এখন থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারো, সিট বুকিং করে রাখতে পারো, ঠিক আছে। অলরেডি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 7001946335 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে রাখতে পারো। কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে, আর হয়তো এবছর পরীক্ষা দিচ্ছে না, পরের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারাও কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে